হাড়ে কান পাতলে শোনা যায় ওপার বাংলার ঢাকের বোল। আর্থিক তখনই এপারে বসিরহাটে শতাব্দী প্রাচীন দেবাড়িতে হচ্ছে দেবীর আবাহন, সাবেকি আনার সঙ্গে আন্তরিকতার এক মেলবন্ধন। এটাই দেবাড়ির শতাব্দী প্রাচীন পুজোর বৈশিষ্ট্য। 1906 সালে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হাসনাবাদ থানার ভেবিয়া দেবাড়িতে প্রথম দুর্গাপুজো শুরু করেন দীননাথ দে। পায়ে পায়ে সেই পুজো পেরিয়ে এসেছে 117 বছর। বংশ পরম্পরায় চলে আসছে পুজোর প্রথা, ঐতিহ্য। পুজোর আমাদের মহালয়ার পরের থেকেই প্রতিপদে ঘট স্থাপন হয় চণ্ডীগড়ে, এবং ষষ্ঠী থেকে কল্পারম্ভ হয় আমাদের বোধনতলায়, এবং তারপরে সপ্তমীতে এখানে যথারীতি পুজো শুরু হয়ে যায়। প্রথমত বাড়ির দুর্গা দালানে তৈরি হয়েছে প্রতিমা, সপ্তমী তিথিতে শাস্ত্রমতে শুরু হয়েছে পুজো। ঢাকের বোল আর উদাত্ত মন্ত্রপাঠে প্রাণ প্রতিষ্ঠা করা হয় দেবী। বাড়ির অনেকেই এখন কর্মসূত্রে বাইরে থাকেন, কিন্তু পুজো কটা দিন সবাই একত্রিত হন এই বাড়িতে, হই হুল্লোড়, জমি আড্ডা, দেদার মজা। আরে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে, ভেবিয়ার দে বাড়িতে পুজোর গন্ধ এসেছে। পুজো এসে গেলে মনে হয় এবারে ভেবিয়া যেতে, প্রথম মনে হয় যে ছুটি পাবো কিনা, তারপরে মনে হয় ভেবিয়া কবে যাবো বা ভেবিয়া যেতে পারবো কিনা। এটা ইছামতির স্রোতের মতোই বহমান বসিরহাটের দেবাড়ির পুজোর ঐতিহ্য। আব্দুল ওয়াহাবের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।